আসসালামু আলাইকুম দেশ ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আজ ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অন্তত কার্যকর অবশ্যই আমরা যারা সৌদিতে নতুন আছি বা আরব আসতেছি অবশ্যই আমাদের ভাষা শেখা গুরুত্বপূর্ণ জরুরি তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে অনেকগুলো শব্দ নিয়ে আমাদের প্রয়োজনীয় ভাষা আরবি মূলক শিক্ষা তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আর বিভাষা শিক্ষা শুরু করা যাক মুমকিন মুমকিন অর্থ সম্ভবত মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত আকিদ আকিদ অর্থ হচ্ছে নিশ্চিত আকিদ অর্থ হচ্ছে নিশ্চিত লাজিম লাজিম অর্থ অবশ্যই লাজিম অর্থ অবশ্যই হেনা হেনা অর্থ এখানে হেনা অর্থ একানে আলহিন আলহিন অর্থ এখন আলহিন অর্থ হচ্ছে এখন সুম্মা সুম্মা অর্থ হচ্ছে এবং সুম্মা অর্থ হচ্ছে এবং মৌজুদ মৌজুদ অর্থ হচ্ছে আসে মৌজুদ অর্থ হচ্ছে আসে বা আসেন আবগা আবগা অর্থ লাগবে আবগা অর্থ লাগবে হাব্বা হাব্বা অৰ্থ পিচ হাব্বা অৰ্থ পিচ বা টুকুৰা খাম হাব্বা খাম হাব্বা অৰ্থ হে কয় পিছ খাম হাব্বা অৰ্থ হে কয় পিচ বা কয় পিছ লাগে কাম হাব্বা কয় পিচ চুমা এব মৌজুদ আছে আফগা লাগে হাব্বা পিচ কাম হাব্বা কয় পিচ ইন কাম হাব্বা আফগা ইন্টা কাম হাব্বা আফগা তোমাৰ কয় পিছ লাগে इंता तुमार काम कय हब्बा पीस अबगह लागे इनता कम हब्बा अबगा तुम्हार कय पीस लागे आना अबगा खामसा आना आप खामसा लग् पास पिस आना आमार अबगा लग् खामसा पास आना आप खामसा लग् पास पिस इंता काम हब्बा अबगा तुम्हार कय पिस लग्बे আনা আবগা কামসা আমার লাগবে পাঁচ পিস ইন্তাশীল ইন্তাশীল অর্থ হচ্ছে তুমি লো ইন্তাশীল অর্থ হচ্ছে তুমি লো ইনতা তুমি শীল লো ইন্তাশীল তুমি লো ইন্তীব জীব অর্থ হচ্ছে তুমি দেও ইনতা তুমি জীব দেও জীব এর অর্থ হচ্ছে তুমি দেও আনারু আনারু অর্থ হচ্ছে আমি যাই আনা অর্থ আমি রু অর্থ যাই আনারু আমি যাই ইন্টারু অর্থ হচ্ছে তুমি যাও ইন্টার অর্থ তুমি রু অর্থ যাও ইন্টারু তুমি যাও হুওয়া রু হুয়া রু সে যায় হুয়া অর্থ সে হুয়ারু সে যায় ইন্টা শিল তুমি লও ইনটা জীব তুমি দেও আনারু আমি যাই ইন্টারু তুমি যাও হুয়া সে যায় ইন্টাওয়ায়ন রু ইনটা ওয়েন রু এর অর্থ হচ্ছে তুমি কোথায় যাও ইন্তা ওয়েন রু এর অর্থ হচ্ছে তুমি কোথায় যাও ইন্তা তুমি ওয়েন কুঁতায় রু যাও ইন্তা ওয়েন রু তুমি কোথায় যাও আনা রু গুরফা আনা রু গুরফা আমি রুমে যাই আনা রু গুরফা আমি রুমে যাই আনা আমি রু যাই গুরফা রুমে আনা রু গুরফা আমি রুমে যাই আনা মাফিরু আনা মাহিরু এর অর্থে আমি যাব না আনা আমি মাফি না রু যাব আনা মাভিরু আমি যাব না এস মুশকিলা এস মুশকিলা এর অর্থ হচ্ছে কোনো সমস্যা এস মুশকিল অর্থ হচ্ছে কোনো সমস্যা এস অর্থ কোনো মুশকিল অর্থ সমস্যা এস মুশকিলা কোনো সমস্যা মাফি মুশকিলা কোনো সমস্যা নাই মাফি অর্থ নাই মুশকিল অর্থ সমস্যা মাফি মুশকিলা কোনো সমস্যা নাই আনা সোয়াইয়া সুগুল বাগি আনা সোয়াইয়া সুগুল বাঘী এর অর্থ হচ্ছে আমার একটু কাজ বাকি আনা আমার শোয়াইয়া একটু সুগুল কাজ বাগি বাকি আনা শোয়াইয়া সুগুল বাকি আমার একটু কাজ বাকি সুগুল কালাস বাদিন রু সুগুল কালাস বাদিন রু কাজ শেষের পরে যাব কাজ শেষে পরে যাব সুগুল কাজ খালাস শেষে বা দিন পরে রু যাব। সুগুল কালাস বাদিন রু কাজ শেষে পরে যাব আনা সইয়া সুগুল বাঘি আমার একটু কাজ বাকি শুগুল কালাসবাদ রু কাজ শেষে পরে যাব আনা তাবান আনা তাবান অর্থ হচ্ছে আমি কেলন্ত আনা তাবান অর্থ হচ্ছে আমি কেলন্ত আনামরিদ আনামারিদ অর্ত হচ্ছে আমি অসুস্থ আনামারিদ অরত চেয়ে আমি অসুস্থ আনামাহফি কয়েস আনামাহফি অর্থ তে আমি ভালো নাই মাফি কয়েস অর্থ হচ্ছে আমি ভালো নাই আনা আরফ আনা আরফ অর্থ হচ্ছে আমি জানি আনা আরফ অর্থ হচ্ছে আমি জানি আনা মা আরফ অর্থ হচ্ছে আমি জানি না আনা মা আরফ এর অর্থ হচ্ছে আমি জানি না আনা তাবান আমি ক্যান্ত আনা মারিদ আমি অসুস্থ আনা মাফি কয়েস আমি ভালো নাই আনা আরফ আমি জানি আনা মা আরফ আমি জানি না আনা মশগুল আনা মশগুল অর্থ হচ্ছে আমি ব্যস্ত আনা মশগুল অর্থ হচ্ছে আমি ব্যস্ত আনা মাফি মশগুল না মাহফি মশগুল অর্থ হচ্ছে আমি ব্যস্ত না মাফি মশগুলের অর্থ হচ্ছে আমি ব্যস্ত না আনাফাদি আনাফাদি অর্থ হচ্ছে আমি অবসর আনাফাদি অর্থ হচ্ছে আমি অবসর বা আমি ফি কাবির কাবির অর্থ হচ্ছে বড় কাবির অর্থ হচ্ছে বড় সাগির অর্থ হচ্ছে সুডো সাগির অর্থ হচ্ছে সুডো আজ এই পর্যন্তই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো তাহেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনারা পান খুদা হাফেজ